গাইজ, আপনারা জানেন বরিশাল আর নোয়াখালীর মানুষের মধ্যে আলাদা রকমের একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমরা আজকে সদরঘাটে এসেছি, আপনারা হয়তো জানেন নোয়াখালীকে বিভাগ দাবি করার জন্য নোয়াখালীর মানুষরা চাচ্ছে যে তাদের জেলাটাকে যেন বিভাগ করা হয়। তো আমরা আজকে এখানে আসছি যে বরিশালের মানুষদের কাছে আমরা কী কী প্রতিক্রিয়া পাবো এই নোয়াখালী মানুষের বিভাগ চাওয়ার দাবিতে। তো চলুন, লেটস গো উইথ ফিল্ম বক্স। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা চলে আসছি সুন্দরবন 10-এর ভিতরে। এখানে আমাদের দেশি লোক, বরিশালের লোক আছেন, তো আমরা তাদের কাছে জিজ্ঞেস করব আসলে নোয়াখালী বিভাগ নিয়ে তাদের কি মতামত। তো প্রথমে ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির খান। জাকির খান, জাকির ভাইয়ের বাড়ি কই? বরিশাল। তাহলে খাস বরিশাল না ভাই? হ্যাঁ, খাস বরিশাল। তো আপনি তো জানেন যে নোয়াখালীর নোয়াখালীরা চাইতেছে যে তারা বিভাগ চাচ্ছে। তো আপনি একজন বরিশালের মানুষ হিসাবে আপনি কি চান যে তারা কি, তাদেরকে বিভাগ দেওয়া যায় কি না, এই নিয়ে আপনার মতামতটা আমাদেরকে একটু বলুন। তাদেরকে বিভাগ দেওয়া যায় না, যেমন আমাদের বরিশালের মধ্যে তাদেরকে নোয়াখালী বিভাগ দেওয়া যাবে না। যাবে না? না। না যাওয়ার কারণটা কি? না যাওয়ার কারণ তারা মানে আপনার যে নোয়াখালীর বাসাটাই করতে চায়। যেমন নোয়াখালী বাসা নিয়ে তো তাদের অনেক কথা আছে। হ্যাঁ, অনেক কথা আছে, মানে কথাটা বুঝুনে আমাদের অনেক কষ্ট হবে। আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে মানে ওরা যে বিভাগ চাচ্ছে সেটা না দেওয়ার মেইন কারণটা কি আপনার কাছে কি মনে হয়? না দেওয়ার কারণ মানে তাদেরকে, তারা মানে নোয়াখালী মানে আমাদের বরিশালের যে লোক যাতে মানে বরিশালেরই বিভাগ, তারা নোয়াখালী বাসা করতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেক ভাইয়ের কাছে যাবো, ভাইয়ের নামটা? মোহাম্মদ জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর ভাই আছে আমাদের সাথে, তার কাছে আমরা একই প্রশ্ন রাখবো যে নোয়াখালী বিভাগ হিসাবে তিনি তার মতামত কি? মতামত আজকে বিভাগ হিসাবে, কালকে দেশ হবে। আজকে বিভাগ, কালকে দেশ। তারপর বরিশালে বাসা চেঞ্জ করে ফেলাইবো। আচ্ছা, বরিশালের মানে বরিশালের ভাইয়েরা বলতেছেন যে তাদের একটাই ভয় যদি নোয়াখালীকে বিভাগ দেওয়া হয় তাহলে নাকি তাদের ভাষাও চেঞ্জ করে ফেলতে পারে, মানে বরিশাল আর নোয়াখালীদের মধ্যে একটু মানে তুমুল সংঘর্ষ বোঝা যাচ্ছে। তো ধন্যবাদ, আমরা আবার যাব আরেকজনের কাছে, দেখি নেক্সট এপিসোডে কী হয়। থ্যাংক ইউ। চাইতেছে ওরা আলাদাভাবে বিভাগ, আপনি এই সম্পর্কে জানেন? না, এই সম্পর্কে আমি কিছুই জানি। আচ্ছা, আপনি মনে করেন যে নোয়াখালীরা চাচ্ছে যে তাদের একটা বিভাগ করে দেওয়া হোক আলাদাভাবে, তো আপনি তো আপনার নিজের মতামত কি? আমার মতামত এইটাই যে যদি একটা বিভাগ হয় বাংলাদেশে আরো ভালো হোক। মানে ভালো কোন দিকটা? ভালো কোন দিকটা? একটা বিভাগ হলে সেটা আরই না, তারপর প্রশাসন বাড়ে, আইন বাড়ে, এখানে একটা শৃঙ্খলা হয়, আর বিভাগটা থাকলে তো বিভিন্ন দিকটাই অনেক সুযোগ সুবিধা আছে। তো আপনার মতামত যে নোয়াখালী যদি বিভাগ চায় তাহলে বিভাগ দেওয়া যেত? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, আমরা একজন বরিশালের লোক পাইছি যিনি নিজের থেকে দাবি মানে স্বীকার করতেছে যে নোয়াখালীকে বিভাগ দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা তো জানেনই, ইতিমধ্যে আমরা দু একজনের বক্তব্য শুনেছি। তো আসলাম লঞ্চের ছাদে, তো এখানে আমাদের এক ভাই, ওনার দেশের বাড়িও বরিশাল। তো আমরা ওনার প্রতিক্রিয়া শুনব। আপনার দেশের বাড়ি কই? বরিশালে। আচ্ছা, আপনি তো হয়তো বা একটা বর্তমানে খুব ছড়ানো খবর যে নোয়াখালীর মানুষ বিভাগ চাচ্ছে, আপনি বরিশালের হয়ে মানে আপনার নিজের মতামতটা একটু ব্যক্ত করবেন। আসলে সবাই এটা চায়, কারণ যে যে স্থানে বাস করে সেইটাই বড় হইতে চায়। অবশ্যই। তো আস্তে আস্তে এরা কিনা রাজধানীও চেয়ে ফেলতে পারে ইয়াতে, নোয়াখালী। নোয়াখালীতে রাজধানী হচ্ছে, মানে ঢাকা থেকে রূপান্তরিত হয়ে রাজধানী নোয়াখালীতে। হ্যাঁ, তো সবার চাওয়া তো চাইতেই পারে, এটা আমার মতে দেওয়া উচিত না। না, আপনি তো প্রথমে বললেন যে প্রত্যেক দেশে সবাই নিজ নিজভাবে চায়, তো তাদেরকে রাজধানী চায় বসতে পারে এরকমটা তো আশা করি না যে চাবে। বাট আপনার অন্য বরিশাল হিসাবে, আপনি যেহেতু বরিশালের মানুষ, সেই হিসাবে আপনার কী মতামত? আমার মতামত দেওয়া উচিত না, কারণ ওইখানে তো মানে আছেই,
ওদের তো একটা আইয়া আছে। আচ্ছা, আমরা গত এক ভাইয়ের কাছে যে প্রশ্ন করছিলাম তো উনি উত্তর দিছিল ভাই নোয়াখালীলা গো বিভাগ দেওয়ান যাবো না, কারণ হেতেরা আমাকে ভাষা চেঞ্জ করিয়া লাগবে। ঠিক আছে, এরা সব ভাষার মধ্যে নোয়াখালীর ভাষা ঢুকাইয়া দিব। তাই আপনি এই ব্যাপারটা আপনি কি ভয় পাইতেছেন বরিশালের মানুষ হিসেবে যে নোয়াখালী বিভাগ করলে তারা হয়তো আপনাদের সাথে টক্কর দিতে পারবে খুব বড় সড়ো করে, এই ব্যাপারে আপনার ধারণা কি? ওরা তো পারলে মার্ডারও করে ফেলাইতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমার এক ভাই, ভাই ভাইয়ের অ্যান্সারগুলো খুব মজা পাইছি, আশা করি আপনারাও পাবেন। তো দেখি আরও কিছু মানুষের কাছে গিয়ে তারা কি বলে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমরা আরেক ভাইয়ের কাছে আসছি তার মতামত জানার জন্য। ভাই আপনার নাম কি? আমার নাম আরিফ বিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার নেত্রকোনা জেলা। কোন জেলা? নেত্রকোনা জেলা। নেত্রকোনা, আচ্ছা। তো আপনি কি জানেন যে নোয়াখালীবাসীরা দাবি করতেছে, তাদের প্রাণের দাবি একটাই যে নোয়াখালীকে বিভাগ চাই? হ্যাঁ ঠিক আছে, আমি জানি। আপনি জানেন, তো আপনার নিজের মতামত কি, নিজস্ব মতামত কি, এই ব্যাপারটা কেমন, মানে এটা কি হওয়া উচিত নাকি না? নোয়াখালী যদি বিভাগ হয় তো ভালো হয়। ভালো হয়? আচ্ছা ভাই বলতেছে ভালো হয়, ভালো হওয়ার কারণ? কারণ হয়েছে এটা একটা গুফরি মেজা আছে, যদি যদি এটা ভালো বিভাগ হয় তো বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। সুযোগ সুবিধা বলতে বিভাগ হলে আলাদা প্রশাসন, আলাদা সবকিছু, শিক্ষা, শিক্ষা ভালোভাবে সব শিক্ষা। তো এই সাধারণ আরও দুই তিনজনের মতন এই ভাইয়ের মতামত হচ্ছে যদি নোয়াখালীকে বিভাগ করা হয় তাহলে নাকি ভালো হয়, হয়তো প্রশাসনিক দিক দিয়ে উন্নতি হবে আর সব দিক দিয়ে মিলিয়ে ঝিলিয়ে উন্নতি হবে। তো এই হচ্ছে সাধারণ জনগণের মতামত। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। তো দর্শক শ্রোতারা আপনারা দেখতেই পাচ্ছেন যে বরিশালের অনেক মানুষ, আমরা জানি বরিশাল কিছু কিছু ব্যক্তিদের মতে বরিশালের লোকেরা চাচ্ছে যে নোয়াখালী যাতে কোনোমতেই বিভাগ না দেওয়া হয়। এর কারণ হচ্ছে আজ তারা হয়তো জেলা থেকে বিভাগ, কাল হয়তো বিভাগ থেকে দেশ, আলাদা রাষ্ট্র, এরপরে হয়তো বা মহাদেশ, উপদেশ, এমনকি আলাদা গ্রহ চেয়ে বসতে পারে। তো যাই হোক, সবার মতামত এক না, তো আমরা মতামত শুনে আমাদের খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরকে সঠিক মতামত দিতে পারবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো এতক্ষণ দেখলেন আমাদের প্র্যাঙ্ক, এটা কি প্র্যাঙ্ক শো? এটা একটা প্রতিবেদন আর কি, নোয়াখালী প্রতিবেদন, নোয়াখালী আর বরিশালের প্রতিবেদন। নোয়াখালীর বিভাগ চাই হিসাব করে আমরা আসছিলাম এখানে, যারা খাস মানে অরিজিনাল বরিশালের লোক ছিল তাদের কাছে আসছিলাম যে অ্যাকচুয়ালি তারা কী বক্তব্য দেয় আমাদেরকে, যে নোয়াখালী বিভাগ করার তাদের প্রতিক্রিয়া কী। বাট আমরা যে আশা নিয়ে আসছিলাম মনে হয় একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো সাধারণ হিসাবে মানুষ তারা বলতেছে যে তারা বিভাগ চায়, যেহেতু আলাদা বিভাগ হলে আলাদা প্রশাসন। প্রত্যাশা করছিলাম যে তারা এটা নেগেটিভ কোনো কিছু আমরা পাবো বরিশালের পক্ষ থেকে। হ্যাঁ, প্রথম দিকে আমরা পাইছি বাংলাদেশে, আমরা এটা নেগেটিভ পাইতেছি, কিন্তু বরিশালের এখানে এসে আমরা আসলে আমাদের এটার ভিউটাই চেঞ্জ হয়ে গেল। আসলে মোটিভেশনাল জিনিস অনেক কিছুই চেঞ্জ করে দেয়, ভাবতেও পারিনি, আমরা ভাবতেও পারিনি যে প্রথম দিকে যখন ভাইরা বলছিল যে না তাদের ভাষাও নাকি চেঞ্জ করে ফেলতে পারে, কথাটা আমার খুবই মানে আমরা মজা পাইছি, আশা করি আপনারাও মজা হবে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আপনাদেরকে সামান্য বিন্দু পরিমাণ হলেও আনন্দ দিতে পেরেছি, চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের যদি কোনো সাজেশন দিতে চান, কোনো মতামত বক্তব্য রাখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে দিবেন, আর প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যদি আরও ভালো কিছু চান, আমাদেরকে আরও ভালো কিছু দিতে চাইলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজ এ পর্যন্তই, সদরঘাটকে মন চাচ্ছে না এখান থেকে ছেড়ে যেতে, অসাধারণ একটা পরিবেশ ইমেজ। তো ভালো থাকবেন, যেতে যেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।